হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যখন ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমার ব্লগ নাম্বার 4। এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার একটি অন্যতম হোলসেল মার্কেট, যেখানে বেশিরভাগ বাংলাদেশি প্রবাসী যখন বাংলাদেশে যায় তখন এখান থেকে পণ্য ক্রয় করে থাকে, এবং মালয়েশিয়া বসবাসরত যারা ব্যবসায়ী আছেন বেশিরভাগ মানুষ সেখান থেকে পণ্যগুলো ক্রয় করে বিক্রি করে থাকেন। আজকে আমরা সেই মার্কেটে যাব, হোলসেল মার্কেটে যাব, এবং মার্কেটে আনাচ্ছে কানাচ্ছে কোথায় কী আছে আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আমরা সেই মার্কেটে যেতে যেতে মালয়েশিয়ার সৌন্দর্যগুলো আপনাদেরকে উপভোগ করাবো। সো দেরি না করে চলুন আমার সাথে। এবং যাওয়ার আগে একটি কথা বলছি, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে সর্বপ্রথম আপনি দেখতে পারেন। সো দেরি না করে আজে বাজে বক বক না করে চলুন আমার সাথে, লেটস গো। সো সর্বপ্রথম আমি একটি গ্র্যাব কার বুকিং দিলাম, যদিও আসতে 2 মিনিট লেট হয়েছে, কিছুই করার নেই। আমি যেখানে থাকি সেখান থেকে কুয়ালালামপুর প্রায় 40 থেকে 42 কিলোমিটার, আর ডিরেক্ট গ্র্যাব কারে যদি আমি কুয়ালালামপুর যাই তাহলে বাংলাদেশি টাকায় প্রায় 1200 টাকা প্লাস লাগে। সেজন্য আমি প্রথমত আমার বাসা থেকে আমাদের যে সিটি শহর আছে ক্লাং শহর সেখানে গ্র্যাব কারে করে যাই, বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকার মতো লাগে। বাসও আছে, যদিও বাস সবসময় পাওয়া যায় না এবং কি বাসে গেলে অনেক সময় লাগে পৌঁছাতে, আর বাসের ভাড়া মাত্র বাংলাদেশি টাকায় 65 টাকা আমার রুম থেকে আমাদের যে সিটি শহর। সো অযথা বক বক না করি আপনাদেরকে মালয়েশিয়ার সৌন্দর্য, মালয়েশিয়ার স্থাপনা শৈলীগুলো আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, আপনারাও দেখতে থাকুন। আমরা এখন যে স্থানটিতে নামলাম এটি হচ্ছে ফাসাসিনি সেন্ট্রাল মার্কেট। যদিও ফাসাসিনি শব্দটি একটু বিদঘুটে, তবু এটি হচ্ছে মালয়েশিয়ান ভাষা। তো এইটির নাম হচ্ছে ফাসাসিনি সেন্ট্রাল মার্কেট। আর এইটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হোলসেল মার্কেট, জিএম প্লাজা। যদিও আমাকে এই ভিডিওতে আর দেখবেন না, কারণ ভিডিও করার সময় অনেক মালাই বাধা দিয়েছিল, তাই একটু কম ভিডিও করলাম এবং গোপনে ভিডিও করলাম, এবং হোলসেল মার্কেটে গিয়েও বাধার সম্মুখীন হয়েছিলাম, তাই পুরো মার্কেট ভিডিও করতে পারিনি। সো ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।